সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পরিমাপ অধ্যায় থেকে ক্ষেত্রফল বিশিষ্ট কিছু সূত্র এবং বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এইগুলো জানা থাকলে তোমরা অঙ্কগুলো করতে পারবে, আর এগুলো মানস অঙ্ক হিসাবে আসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই সেগুলো শেখার আগে আমরা খেয়াল করি যে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমার একটি লাইকে আমার ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে এবং তোমার একটি শেয়ারে তোমার অসংখ্য ফ্রেন্ড যারা আছে তারা উপকৃত হবে। তো এসব প্রিয় শিক্ষার্থী, প্রথমে ক্ষেত্রফল বিশিষ্ট যে সূত্রগুলো আছে, ক্ষেত্রফল বিশিষ্ট সূত্রগুলো আসলে প্রথমে আমি আয়তক্ষেত্র কথা বলতে পারি। আয়তক্ষেত্রে সম্পর্কে যে সূত্র দুইটা আছে আমরা সেটা লিখব। এক নম্বর আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র যদি লিখি আমরা, তাহলে আয়তক্ষেত্রের যদি আমরা বলি যে পরিসীমা কি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে নাম্বার ওয়ান আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। একক মানে ফুট হলে ফুট, মিটার হলে মিটার, গজ হলে গজ, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, কিলোমিটার হলে কিলোমিটার, সেটা। আর দুই নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা সম্পর্কে যদি আমরা লিখি তাহলে লিখবো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত কি বর্গ একক, অর্থাৎ ওটা মিটার হলে মিটার লিখেছি, এটা লিখবো বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, এরকম লিখবো। এরপরে আমরা দুই নম্বরটা যদি দেখি, সামান্তরিক ক্ষেত্র, সামুদ্রিক ক্ষেত্র যদি দেখি আমরা প্রিয় শিক্ষার্থী, তাহলে সামুদ্রিক ক্ষেত্রে আমরা কি করব, নাম্বার ওয়ান সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা, সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ, দৈর্ঘ্যযোগ প্রস্থ, এত একক আয়তের মতো। আর দুই নম্বর হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা লিখতে পারি ভূমি গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, ভূমি গুণন উচ্চতা, ভূমি উন্নয়ন উচ্চতা, এত বর্গ একক, বর্গ একক, কারণ সামুদ্রিকের চিত্রটা যদি তোমরা দেখো আয়ত চিত্রটা এরকম, তিনটা কোণই প্রত্যেকটা কোণ সমকোণ হবে, আর সামুদ্রিকের চিত্রটা এরকম, সেক্ষেত্রে এটা ভূমি, আর এই যে উচ্চতাটা এটা হবে, এই উচ্চতাটা বের করে তখন আমরা ভূমি গুণন উচ্চতা লিখতে পারি বর্গ একক। এরপর যদি আমরা আসি তিন নম্বরে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের এক নম্বর বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে চার বাহুর যোগফল আমরা লিখতে পারি, চার বাহুর যোগফল অথবা চার ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, চার ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এত কি একক, কেমন? তাহলে দুই নম্বরে আমরা লিখব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিসীমা, চার ইন্টু এক বাহুর দৈর্ঘ্য এর পরিসীমা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য,
এক বর্গ দৈর্ঘ্য, এত বর্গ একক। এরপরে যদি আমরা রম্বশীটটা লিখি প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে? রম্বশীর সাথে বর্গের মিল চার নম্বর, রম্বশ ক্ষেত্রে এক নম্বর, রম্বশ ক্ষেত্রে পরিসীমা, রম্বশ ক্ষেত্রে পরিসীমা যদি আমরা লিখি তাহলে বর্গের সাথে যেহেতু মিল আছে, এটাও চার বাহুর যোগফল, অথবা লিখব চার ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, চার ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এত একক। কেমন? আচ্ছা, এরপর দুই নম্বর যদি লিখি রম্বশ ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে রম্বশ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি লিখি? হাফ কর্ণদ্বয়ের গুণফল। রম্বশ ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে কি? হাফ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় এর গুণফল, এত বর্গ একক, বর্গ একক। আর এরপরে আরেকটি আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, পাঁচ নম্বর আছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ক্ষেত্রের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে এখানে। নাম্বার ওয়ান, ট্রাপিজিয়াম ক্ষেত্রের যদি আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলি তাহলে কি আমরা লিখি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের পরিসীমানা, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে সরাসরি লিখে দিই ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল সমষ্টি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব, এত বর্গ একক। এটা ট্রাপিজিয়ামটা যদি আমরা আঁকি, ট্রাপিজিয়ামের চিত্রটা তোমরা সবাই দেখছো, আমরা জ্যামিতি করার সময় শিখেছি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের চিত্র। তো সূত্রটা হচ্ছে এই দুইটার যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব আর হাফ, এটা হচ্ছে হাফ হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এ বি সি ডি, এটা ই, যদি আমরা এখান থেকে লিখি এডি প্লাস বিসি, আর এটাকে আমরা যদি লিখি হাফ, তাহলে এইটার সমান্তরাল এটা সমান্তরাল, তাহলে এডি প্লাস কি বিসি ইন্টু মধ্যবর্তী দূরত্ব কি ডি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। তো যাই হোক, এটা আমাদের আমাদের লাগবে প্রিয় শিক্ষার্থী। এরপরে আসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা ডিভাইডেড বাই দুই, ছয় নম্বর ত্রিভুজ ক্ষেত্রে, ত্রিভুজ ক্ষেত্রে এক নম্বর, ত্রিভুজ ক্ষেত্রে পরিসীমা, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি? তিন বাহুর সমষ্টি, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা, তিন বাহুর সমষ্টি। আর দুই নম্বর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, এত বর্গ একক। ক্ষেত্রফল হলে প্রিয় শিক্ষার্থী বর্গ একক, আর যদি পরিসীমা হয় তাহলে কি হবে? একক। এই ছিল আমাদের ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা শিখেছি। এরপরে আমরা আরো কিছু সূত্র লিখব,
এরপরে আরো কিছু সূত্র লিখবো, সেটা হচ্ছে যেমন এক এওরে আরো যে লাগবে এক এওর সমান কত বর্গ মিটার, আমরা লিখতে পারি এক এওর এক এওরে একশো বর্গ কত বর্গ মিটার, আমরা যদি প্রশ্ন লিখি এক এওর সমান কত বর্গ মিটার, উত্তর একশো বর্গ মিটার। কেমন? এরপরে তোমাদের আরো বইতে আছে দেখো এক হেক্টর সমান কত বর্গ মিটার, এটা আমরা যদি এক হেক্টর সমান কত বর্গ মিটার তাহলে সেক্ষেত্রে উত্তর আর লিখবো আমরা এক হাজার বর্গ মিটার, 10,000 বর্গ মিটার। এছাড়া আরো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে খালি ঘর পূরণে আছে এক হেক্টর সমান কত এওর, এটাও লিখতে পারি আমরা এক হেক্টর সমান কত এওর, উত্তরে আমরা লিখতে পারি একশো এওর। এগুলো তোমাদের অঙ্কগুলো করতে লাগবে। এছাড়া আরেকটি খালি ঘর আছে, সেটা হচ্ছে এক হেক্টরে কত এওর, আমরা পেলাম একশো এওর। আরেকটা আছে এক বর্গ কিলোমিটার সমান কত হেক্টর, এক বর্গ কিলোমিটার সমান কত হেক্টর, হেক্টর উত্তর একশো একশো হেক্টর। তো এরকম আমাদের এই যে অবজেক্টিভ গুলো আমরা মানুষ অঙ্কগুলো লিখেছি এগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। এখন প্রিয় শিক্ষার্থী আমরা যদি অঙ্কর দিকে দেখি তাহলে দেখো তোমরা এখন অনেকগুলো অঙ্ক করতে পারবে নিজে নিজেই। এখানে 11 খ নম্বর প্রথমেই বলেছি সামঞ্জিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখো খালি ঘর, এক এবং দুই তোমরা করতে পারবে এবং তার সাথে এক দুই তোমরা হোমওয়ার্ক করবে। এবং এই উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তোমরা সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তারপরে আয়তক্ষেত্রের ভূমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তোমরা বাসায় বসে বসে এখন যে কাজটা করবে প্রিয় শিক্ষার্থী, আজকে যে ক্ষেত্রফল বিশিষ্ট যে সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম শিখাইলাম এগুলো তোমরা বাসায় বসে বেশি বেশি পড়বে এবং এই ধরনের উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো চর্চা করবে এবং এই এই সূত্রগুলো তোমাদের আগে ক্যাপচার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, অহেতুক বাইরে যাওয়া যাবে না এবং কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, বাবা মার কথা শুনতে হবে এবং একটা রুটিন অনুযায়ী তোমাকে চলাফেরা করতে হবে। কারণ তুমি সকাল থেকে শুরু করে যদি ডিভাইস নিয়ে বসে থাকো তাহলেও হবে না, আবার সকাল থেকে শুরু করে যদি তুমি পড়াশোনা নিয়ে বসে থাকো তাও কিন্তু হবে না। অর্থাৎ এমন একটা রুটিন তোমার আব্বু আম্মুর কাছ থেকে করে নিবা যে রুটিনটা তোমার জন্য খুব এই লকডাউন যে করোনা ভাইরাস যে টাইমটা চলছে কোভিড-19 এই সময়টা তুমি যেন পারফেক্ট সময় পার করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।